প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আরজে কিবরিয়া। করোনা ভিডিওর 5 নম্বর যে ভিডিওটি ছিল সেটার আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আমি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জনকে আমরা সাহায্যের জন্য মেইল পড়েছিলাম এবং সেখান থেকে আসলে এখন কি অবস্থা সেটা জানার জন্য আমরা ফোন দিব। প্রথম যিনি ছিলেন এলআর শারমিন, এলআর শারমিনের নাম্বার ছিল 01 768 768 184 184 481 481। জি আসসালামু আলাইকুম, আমি কিপ্রিয়া বলছিলাম। ভালো আছেন? আপনার আপডেটটা একটু জানার জন্য ফোন দিয়েছে ভাই। আপনার আপডেটের কি অবস্থা একটু বলেন তো আমাকে। ভালো বলতে আপনার সাহায্যের পরিমাণটা একটু বলতে হবে, কারণ এটাও তো আমি আপডেটটা দিব। আপনি এক্সাক্ট ফিগারটা আমাকে একটু বলেন। ১৪,৩০০ টাকা। তো আপনার 1-2 মাসের মোটামুটি বাজার খরচ তো হয়ে গেছে বলা চলে। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। হ্যাঁ, ওকে, জি জি, আসসালামু আলাইকুম। এলা শারমিন আসলে ওনার ওয়াইফ, উনি ওই ওনার ওয়াইফ আসলে ওনাকে সাহায্য করে। আপনারা নিশ্চয়ই জানেন উনি শারীরিক প্রতিবন্ধী। আমি কথা বললাম লুৎফর রহমানের সঙ্গে। ঠিক আছে, আমরা দ্বিতীয় মেইলে যাচ্ছি। উনি হচ্ছেন লিরা নূর, যেটা নিয়ে অনেক ধরনের কমেন্টস আমি পেয়েছি। আমি ঠিক জানি না উনি হেল্প পেয়েছেন নাকি বিব্রত হয়েছেন। অনেকেই ওনার মেইল, ওনার কথোপকথন নিয়ে, যেহেতু ওনার প্রতি মাসের খরচ ছিল 30,000 টাকা, এটা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন আমি দেখেছি এখানে। দেখেন ভাই, যার যে সমস্যাটা না, সেই সমস্যাটাকে তার মতো করে দেখতে হবে। যে মানুষটা 30,000 টাকায় চলে, 40,000 টাকায় চলে, 50,000 টাকায় চলে, এটা কিন্তু তার মাসের খরচ। সুতরাং ওইটা কমে গেলে আসলে তার সাস্টেইন করার ব্যাপারটা তার হিসাবের মতো। প্রথম কথা হচ্ছে, আমরা যে মেইলগুলো এখানে পড়ি, আপনারা যদি সাহায্য করতে চান সাহায্য করবেন, যদি সাহায্য না করতে চান সাহায্য করবেন না। কারণ কারো ইকোনমিক সিচুয়েশন নিয়ে আপনার বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। আমরা অন্তত এই রকম পরিস্থিতিতে একটু মনুষ্যত্বের পরিচয় দিই, বিশেষ করে যারা বিরূপ মন্তব্য করেন তাদেরকে বলছি। হ্যাঁ, ওকে, আমরা দেখি ওনার নাম্বারটা খোলা আছে কিনা। 01 842 842 547 547 আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? লিরা নূর আপনি, তাই তো? আমাকে একটু বলেন তো একটু আপডেটটা কি আপনার। ৪০,২০০ টাকা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আপনার মোটামুটি 1 মাসের খরচ হয়ে গেছে, এখন টেনশন ফ্রি বলা চলে অন্তত 1 মাস, তাই না? কিছু বলতে চান যারা আপনাকে হেল্প করেছে তাদের উদ্দেশ্যে? কিছু বলতে চান? কারণ এটাও আমি রেকর্ড করছি, এটাও আমি প্রচার করব। কিছু বলতে চান? অনেক অনেক বেশি দোয়া, সবাইকে অনেক বেশি দোয়া করি, আপনাকেও আপনার পরিবারকেও। জি
তো আনলো আর কি। ঠিক আছে আর লিরানুর, জি বলেন। এক ভাইয়া ভাইয়া ভাবি 30,000 টাকা পাঠাইছে আর কি আমেরিকা থেকে, মাশাআল্লাহ, যে বাসা ভাড়া ওনারা খুবই লাগে, জি, সেজন্য ওনাদের বাসা থেকে বাসায় নিয়ে আমি নিয়ে আসছি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ ভরসা, জি ভালো থাকবেন জি ভাইয়া। জি আচ্ছা, আপনার আম্মুকে, আপনার আম্মুকে বলতেন আমার ছেলে বোয়া করতে, আর জি তার জন্য দোয়া করি উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে। জি আপনার ঠিক, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন নিরানুর, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নিরানুর, ইটস আ গুড নিউজ। আমি তো মনে করেছিলাম যে উনি লোকজনের কাছ থেকে বীতশ্রদ্ধ হয়ে ফোনটাই বন্ধ করে রেখেছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে রেহানা আক্তার, 3 নম্বর যেটা ছিল 01 7 1 4 7 1 4 5 1 6 5 1 6 1 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
এই মুহূর্তে সঠিকভাবে সাপোর্ট করছে না। নাম্বারটা বন্ধ পাচ্ছি আমি রেহান আক্তারের। নাম্বারটা আচ্ছা আমি আরেকবার ট্রাই করি। আরেকবার ট্রাই করি তারপরে আমরা এস্কেপ করব। রেহানার আপডেট এই মুহূর্তে আমি নিতে পাচ্ছি না, আমি ভিডিওটা যে মুহূর্তে করছি, পরবর্তীতে হয়তো উনি ফোন ধরবেন, যে কোনো কারণে হয়তো ব্যস্ত আছেন। আপনারা যদি জানতে চান নাম্বার দেওয়া আছে এখানে, ওনার কাছে ফোন করে নেবেন, আপডেটটা জেনে নেবেন। ওকে, রেহানা আক্তারের পরে আমি সাজেদা বেগমের আপডেটটা একটু দিতে চাই। 01 683 683 503 503 503 397 397। সাজেদা বেগম পিঠা বিক্রি করতেন উনি, আমি ঠিক জানি না আর কি অবস্থা। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছে। আমাকে একটু আপডেটটা বলেন তো, কি অবস্থা আপনার এই মেইলটা দেওয়ার পরে কি দাঁড়ালো একটু বলেন তো আমাকে। আমার দাঁড়ানো হলো 4,610 টাকা। 4,610 টাকা এসছে, জি জি, যদিও অনেকের তুলনায় অনেক কম, তো তারপর আমি মনে করি এই সময়টাতে খারাপ না, আপনি অন্তত 1 মাসের বাজার করতে পারবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, তারপরে আমি রাইট রাইট এটাই সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে এটাই সাস্টেইন করেন। আর তারপরেও আপনার যে অবস্থা আমি সেটা জানাচ্ছি ভিডিওতে, এরপরেও যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় আপনার নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো থাকেন। জি সালামু আলাইকুম সাজেদা বেগম। আর আচ্ছা এরপরে হচ্ছে আতিক, বোধ হয় আতিক না, হ্যাঁ, এই মেলটা যেটা আমার কাছে খুবই টাচি একটা মেল ছিল। আতিক হাসান 0 01 935 93 5 60 60 5338 5338 আতিক কেমন আছেন? এই তো ভালো আছি। কি অবস্থা আপনার বলেন তো ভাই। না আপনার আপডেট কি, মানে কোনো হেল্প পেয়েছেন? 7,000 টাকা কম না, আমি মনে করি 1 মাসের খরচ মোটামুটি, হয়তো মায়ের ট্রিটমেন্ট ওইভাবে হবে না, কিন্তু অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারবেন আর কি এই রকম সময়ে। ঠিক আছে, জি জি, তাদের জন্যই দোয়া করবেন। জি ভালো থাকেন ভাই, আমি কথা শর্ট করতেছি, সবার আপডেট নিচ্ছি তো, অনেক ভালো থাকেন। জি জি অনেক ধন্যবাদ। জি বলেন বলেন আতিক বলেন। ভাই ওইখানে
যে আসলে ওই নাম্বার গুলো অনেকে বুঝতে পারে না, বুঝছেন? নাম্বার গুলো আর ইমেল গুলো বুঝতে পারে না, আচ্ছা আপনি জানান তো ভাবে বুঝলাম। আচ্ছা, আমি নেক্সট টাইম আরো খেয়াল রাখবো, এটা নেক্সট টাইম আরো খেয়াল রাখবো। আমি চাই যে যারা আসলে সাহায্যের জন্য দেখেন তারা একটু যাতে মোবাইলে না দেখে একটু ডেস্কটপে দেখেন, এইচডি ফরম্যাটে করলেই সবগুলো দেখা যায়। তারপর আমি নেক্সট টাইম এটা খেয়াল রাখবো ভাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি এটা নেক্সট টাইম খেয়াল রাখবো, আমি দেখো নাম্বারগুলো আরো নিজে থেকে লিখে একটু বড় করে দিব। ওকে, থ্যাংক ইউ, একটা ভালো কথা বলেছে। ওকে, এরপরে যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি জেসমিন, জেসমিনের একটু ফোন দিই, 01952952039039 0367467 46 হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জেসমিন বলছেন? হ্যাঁ, আমি জেসমিন বলছি। আমি আরজে কিবরিয়া বলছি, আমাকে তো চিনতে পেরেছেন বোধ হয়। আমাকে একটু বলেন তো কি আপডেট আপনার। জি জি জি, আমি 8000 10120, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার জামাইয়ের সঙ্গে কথা হয়েছিল বোধহয় সেদিন আমার, না? আপনি কোরআন শরীফ পড়তেছিলেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়ার মাঝখানে ফোন ধরেছিলেন, আমার মনে আছে, তাই কি? আপনার জামাই আছে? দেন তো একটু ওনার সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভালো আছে। এখন তো মোটামুটি একটু দু এক মাসের জন্য টেনশন ফ্রি হওয়া গেল, তাই না? আমার মনে হয় যেটা, যে অন্তত 1-2 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, অনেক কিছু দেখলাম যে খুলে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা মোটামুটি এইটা দিয়ে চলেন, বাকিটুকু আল্লাহ ভরসা আর কি। ঠিক আছে, জি, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। জেসমিনেরটা গেল, এরপরে হচ্ছে মিরাজ, মিরাজের কি অবস্থা একটু দেখা যাক। 01 3051 257551 257551। মিরাজ, আপনার আপডেটটা জানার জন্য ফোন দিয়েছি, একটু বলেন তো ভাই কি অবস্থা? এই তো আল্লাহ রাখছে ভাই, বলেন আপনার কি অবস্থা? আমার খুবই ভালো, এখন ওই এখন আমার হাতে আছে ওই যে 11500 টাকা। 11500 টাকা কি সাহায্য এসছে আপনার জন্য? এখন আমার হাতে আছে, হাতে আছে না মানে আমি, টোটাল সাহায্য কত আসছে? টোটাল সাহায্য 11500, মাশাআল্লাহ। জি, দুইজনে বলছে মানে বড় বেজে দিবে, 10000 করে দিবে দুজন বলছে। ঠিক আছে, মাশাআল্লাহ, ভাই আর তপন ভাই দিবে। আর তাহলে আরো কিছু আসতো ভাই, ওই 27 তারিখে কি হয়েছে, ওই আমি তো আমি পড়াই না, এখানে একটা পিটি আছে, আচ্ছা, আর কিছু পড়বেলা আসছে একটা, পরে কি জানি কি দিছে, ওই টিপতে ওই সব নাম্বার না ব্লক লিখতে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো পড়তে গিয়ে 28 তারিখ মানে ইয়া 27 তারিখ তো পড়তে গিয়ে 28 তারিখ তো পড়বো না, তো মানে কোনো কল আসে না। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম যে কি হইলো, পরে আমি ব্লক লিখতে চেষ্টা করলাম, দেখি যে এর জন্য ভাই কল করতে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে তো আপনার জন্য মোটামুটি একটা ভালো ব্যবস্থা হয়ে গেছে। এতগুলো নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকেন, আল্লাহ ভরসা। ঠিক আছে, ওকে ওকে, জি, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মিরাজের পরে লাস্ট, এটা আমার খুব মনে আছে নাইমের কথা, ও নিজেই স্বেচ্ছাসেবক, কিন্তু নাইম এখন যে অবস্থায় ওর নিজের হেল্প দরকার। এবং আমার মনে আছে কিছু নাইমের সাথে কথোপকথনে যে ব্যাপারটা এমন ছিল যে ও 1 মাসের বাজার করেছে, এক্সট্রা বাজার যেটা ছিল সেটা আসলে ওর মা সবাইকে দিয়ে দিয়েছে রমজানে। এখন সমস্যা হচ্ছে ওর মায়ের ট্রিটমেন্টের টাকা ওদের হাতে নেই, এখন দেখি ওর কি অবস্থা। 01 7147 1 4 5 8 5 5 8 5 5 8 5 2 0 8 2 0 8
না উনি হচ্ছে নাইম, নাইম, হ্যাঁ নাইম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে। আপনি হচ্ছেন শেষ ছিলেন ভিডিওর শেষ ব্যক্তি, আমাকে একটু বলেন তো ভাই আপনার আপডেটটা কি? আপডেট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অলরেডি 17,000 টাকা মতো আসছে, 17,000 আপনার মেইলটা এইটাই। আপনি ঘরের খাবার কোনো কিছু চিন্তা করেনি, আপনার মা, আপনার মা ট্রিটমেন্টের টেনশনের কোনো কারণে আমার মনে হয় আরো আসবে সাহায্য ইনশাল্লাহ, আর 1-2-3 মাসের মধ্যে অবস্থা ভালো হয়ে যাবে। জি, আমার জন্য যে শিক্ষণীয় বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমি তো মানুষকে হেল্প করি, বাট দে টিচ মি হাউ টু পিপল হেল্প এ পিপল টু ফর ওয়ে, ভাই এটা সত্যি কথা, মানে কিভাবে মানুষকে সঠিকভাবে সাহায্য করতে হয় এই জিনিসটা আমি শিখলাম, আসলে মানুষগুলো আসলে বলার মতো না। আসলে যাই হোক ভাই, আপনার জন্য অনেক ধন্যবাদ, আপনার জন্য দোয়া, আপনার মার জন্য দোয়া ইনশাআল্লাহ, ভালো থাকেন ভাই। হ্যাঁ ওকে জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এর চেয়ে শান্তির বিষয় আর কি থাকে বলেন? মানে মানুষের জীবনের প্রাপ্তি যদি বলি, এগুলোই সবচেয়ে বড় প্রাপ্তি, যে 9টা মেইল পড়েছি, একটা আপডেট জানতে পারিনি আমি, ধারণা আমি যেহেতু বাকি 8টা মেইল বোধহয় পড়লাম, 7টা বা 8টার যে আপডেটগুলো আমি জানলাম, তাতে একটা জিনিস মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে এই পরিবারগুলো মোটামুটি 1-2 মাসের জন্য এদের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দিস ইজ আ বেস্ট নিউজ। নেক্সট ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা, নেক্সট ভিডিওতে যত বেশি সম্ভব মেইল আমি যুক্ত করব। এবং একই সাথে এটাও বলতে চাই, যারা আমাকে মেইল করেন ছোট করে লিখবেন 5-7 লাইন, একেবারেই যাদের ঘরে খাবার নেই, 1-2 মাস কোনোরকমভাবে চলার অবস্থা নাই, সেই সব মানুষজনরা আমাকে এই মুহূর্তে মেইলটা করেন। আমি নেক্সট মেইল করবো ইয়াহু থেকে, আমার rj_keibria@yahoo.com যে মেইলটা আছে, ওখানে 4,000 অতিরিক্ত মেইল জমে গেছে, আমি ওখান থেকে পড়ব। এবং আশা করছি ইনশাল্লাহ আরও কিছু লোকজনের ব্যবস্থা হয়ে যাবে। ওয়াদা করেছিলাম 1,000টা মেইল পড়তে চাই, 100 মেইলের কাছাকাছি পৌঁছে গেছি, আর মন থেকে বলছি যে 1,000টা মেইলটা যেন আমার পড়তে না হয়, খুব দ্রুত যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, খুব দ্রুত যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, মানে ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আপডেটটা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, যারা আমাকে এই রকম সময়ে আমার কথায় সাড়া দিচ্ছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সব অবস্থায় আমরা যেন ওই তাওয়াক্কাল তু আল্লাহ এই শব্দটা বলি এবং মনে প্রাণে বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।